যাচ্ছি কোথায় আমরা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। উইশ ইউ আ অল হ্যাপি নিউ ইয়ার 2023। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটিও। আর কে কী করছো সেটা তো আমাকে অবশ্যই বলো। আমার প্ল্যানিং হচ্ছে একটু বাদেই আমি বেরোবো, পিকনিক না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। তো আমি উঠে গেছি অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে 8টা, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। সবাই বলে নতুন বছরে তাড়াতাড়ি উঠলে নাকি সারা বছর যদি একটু ওঠার মানে উঠতে পারি আর কি। তো উঠে গেছি, তো এখন চা খাবো। তো চলো, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, 11টা বেজেও গেছে, একটু Is that I want you here under the mistletoe We know that months will by Now you're আমি তো রেডি, মাও রেডি। মা একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও, নতুন বছর হ্যাপি নিউ ইয়ার। আমরা রেডি হয়ে গেছি, একটু বাদেই বেরোবো। তো চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। Just take a breath and take it deep To show the world that you can see এখন অবধি পৌঁছাতে পারিনি। যাচ্ছি কোথায় আমরা? আমার বাবার মামার বাড়ি, মানামাকে আনতে। ওখানে আছে, দুপুরে আমরা ওখানে লাঞ্চ করব, দেন মানামাকে নিয়ে তারপর বাড়ি ফিরব। এসে তো গেছি, এখানে প্রচুর ফুলের গাছ হয়েছে ছাদে, সেটাই দেখতে এসেছিলাম। পার্টে আমলকি খেতাম, চিবিয়ে আমলকি খাওয়াটা খুব ভালো, ত্বক ভালো থাকে, ভিটামিন সি রয়েছে, চোখও ভালো থাকে। তো চিবিয়ে খাওয়া উচিত, নুন মাখিয়ে না। কি আওয়াজ করছিস? হাই, ছবি তুলতে ইচ্ছা হলে তাই তুললাম, আমার স্টোরেজ প্রচুর তাই তুলছি। তোমাদের বহুত দিন ধরে, বহুত দিনের প্রচেষ্টায় আমরা মোমো খেতে এসেছি, কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে। জানি না মা ঘরে ঢুকতে দেবে কিনা, বাট খেতে তো হবে। নিজেকে কি একটা বিধ্বস্ত দেখতে লাগছে, বুঝতে পারছি না কেন। বিধ্বস্ত দেখতে লাগলেও বর্তমানে প্রচন্ড ঠান্ডা, কানে বাদ। হ্যাঁ, মারাত্মক লেভেলের ঠান্ডা। অনেকদিন পর আমরা মোমো খেতে এসেছি, আজকে আমি ফুড রিভিউ দেবো। নিজেকে কিরকম একটা ফুড ব্লগার, ফুড ব্লগার লাগছে। হ্যাঁ রে, মানে লাস্ট কিছু দিন ধরে আমি ফুড রিভিউ দিয়ে আজকে আমি মাকে গিয়ে বললাম মা ঘরে ঢুকতে দেবে না। ফিলিং হ্যাপি ফর দিস সো ও কি চাইছে কিরকম হামলে বললি না খাবারটা আস্তে আস্তে। আমি মোমো রিভিউ দিতে বসেছি, এরম ভাবে তুলতে হয়, এরম ভাবে সচেতন হতে হয়, তারপরে নাক দিয়ে জল বেরোবে। কারণ যেটা দেয় ওটা প্রচন্ড মানে ঝাল, গরম বলতে চাচ্ছিলাম, ঝাল হয় সেই কারণে, বাট খেতে দারুণ লাগে এটা। শীতকালে স্টিম মোমো জাস্ট মারাত্মক লাগে। আমি আমার মুখমণ্ডলী কাউকে দেখাতে চাই না, কেউ ক্রাশ টাশ খেয়ে যাক সেটা চাই না। আচ্ছা, আমরা মোমোটা না শেষ করতে করতে ডিসাইড করছি বাইরে বেরিয়ে আবার কি খাওয়া যায়, কতটা পেটু হতে পারে। খাবি বল, জানি আমাকে মাওবাদী লাগছে, বাট কিছু করার নেই, প্রচন্ড ঠান্ডা বাইরে, সাথে পলিউশন। সবারই উচিত মাস্ক পরা, তাই তো শ্রেয়া? আমার
মাস্ক মারা উচিত না, কারণ আমি চশমা পরি আর হা পটে বল বিরক্ত লাগে।